আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আপনার মাঝে আর একটা ভিডিও লইয়া আইলাম। তো স্ক্রিনের সামনে দেখতে পাররা আমার খসুক আসাইন, ওই দেখোকা আমি একটা বড় ভুল করছি। তো দেখতে পাররা নিয়ে আপনারা খসুক আসর কিতা অবস্থা হয়েছে, ফাতার সব ফাতা একবারে জ্বলি গেছে লাগে। তো এই ভিডিওটা আমি রেকর্ড করছিলাম দুই সপ্তাহ আগে, আর আপনার লগে আর শেয়ার করা হয়েছে না। তো আজকে আমি আমার খসু খাটছি, চিন্তা করলাম তো একলগে এড ধরিলাই, আগে আর এড ধরা হয়েছিল না। তো দুই সপ্তাহ আগে আমি একটা রেকর্ড করছিলাম, যেদিন রেকর্ড করছিলাম এইগুলো রেকর্ড করার আমি ফার্স্ট দিন আগে আমি নিম অয়েল স্প্রে করছিলাম আমার মরিচ গাছাইন তো আর টমেটোর গাছও তা উড়ি গাছ। আর ও সময় আমি ওজনে অভিজিনের গাছ দেখা খান্ধা তো তাতো করছি। তো এর আগে আমি যে সময় মরিচ গাছ স্প্রে করছিলাম তো আমার কাছে এটা ফুক গিয়া এসে আমার খদু গাছও উঠে গেছে। ও চিন্তা করছি ন অভিজিনের গাছও যেগুলো স্প্রে করছি তো এই অভিজিনের গাছের ফুক এগুন কিবা আবার খসু গাছও আইতে পারে। তো ওটার লাগি আমি খসু গাছও স্প্রে করে লিছিলাম, আর নিম অয়েল স্প্রে করার কারণে আমার সব খসুর ফাতা ঝলি গেছে। আমার খুব কষ্ট লাগে আপনার লগে শেয়ার করলাম। তো দেখো কিছু করার নাই, এখন তো ভুল করে লাইছি, করিয়া শিখলাম। তো আমি পয়লা খুব চিন্তা করছি, আমার যেদিন স্প্রে করছি দুই দিন বাদেও দেখি আমার ফাতা আরও অবস্থা। আমি খালি চিন্তা করি আর ইলা কিলা হইল, আমি তো কিছু ধরতাম পারলাম না, ইলা কেন হইল, মেঘও দিছে না, কিচ্ছুও না, হিল না, হিল যদি দিত তেবো কিবা হইতো। এরপরে চিন্তা করতে করতে পরে আমার হাজব্যান্ডে কইরা তুমি নিম অয়েল স্প্রে করছিলা এখানে, ওটা মনে হয় ও আমার মন হয়েছে কই ওই আমি নিম অয়েল স্প্রে করছি, ও নিম অয়েলে এই প্রবলেমটা করছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা এখন দেখতে পারছেন কিলা প্রবলেম হয়েছে নিম অয়েল স্প্রে করিয়া খসু গাছও। আর আপনারা যদি এলা কোনো সময় করেন স্প্রেতে কেয়ারফুল থাকবা, খসু গাছ থাকলে খসু গাছও করবা না, খসু গাছ থেকে সরাইয়া করবা। তো আমার তো এখন এই ভুল সরিয়া এখন শিক্ষা হয়ে গেছে, আর কোনো দিন ইলাখান কচু গাছ স্প্রে করতাম নাই। তো আমি সপ্তাহের গাছের মাঝে স্প্রে করছিলাম, আমার খালি আর কোনো গাছের প্রবলেম হয়েছে না, খালি ও কচু গাছ আর ও দেখা লুবির গাছ, ওই দেখানি লুবির গাছের ফাতা কিলো হয়েছে। আর আমরা বাংলাদেশে উড়ি জেনে ও উড়ি গাছর দেখাইলাম আমি উড়ির গাছ, ওই দেখা উড়ির ফাতা কিলা জ্বলি গেছে লাগে একবারে, আর একবারে দাগ দাগ হয়ে গেছে সব ফাতাই। তো আমি আরও আমার গার্ডেনের সপ্তাহ গাছও স্প্রে করছি, কোনো গাছও ইলাখান কোনো ক্ষতি হয়েছে না, ইলাখান বেজি হয়েছে না, ওই দেখা নিকিলা একবারে জ্বলি গেছে লাগে, আর কোনো গাছ ইলা প্রবলেম হয়েছে না। খালি ও তিনটা গাছ হয়েছে, উড়ি কচু আর ও লুবির গাছও। আর আমি ও টমেটোর গাছও স্প্রে করছি, মরিচ গাছ, তারপরে আরও যেন ফ্রুটস আছে আরও সতটা আমার গার্ডেনের যতটা আছে সপ্তাহের মাঝে স্প্রে করছি, আর ফুল গার্ডেন আমি স্প্রে করে লাইছিলাম একলগে। তো আর কোনো তার ফাতা প্রবলেম হয়েছে না, ওই দোকা ফের গাছও করছি, দেখানি ফের গাছও কোনো প্রবলেম হয়েছে না, ওই দোকা টমেটো গাছ তো কোনো প্রবলেম হয়েছে না, খদু গাছর খান্দাত করছি বেশ, খদু গাছের ফাতাতেও পড়ছে, কিছু কোনো প্রবলেম হয়েছে না। কিন্তু খালি ও আমরা দেশি উড়ি আর যে খসু গাছ অগন্থর ফাতা, তো যাই হোক আল্লাহ বাঁচাইছেন আমার গাছর যেগুন ডেঠা আছে, এটা বা জ্বর মেইনটা এটা প্রবলেম হয়েছে না। খসু গাছরও দেখছেন আপনারা জ্বর বা জু কোনো প্রবলেম হয়েছে না, খালি ফাতা গুণ জ্বলি গেছে, আর সপ্তাহ আস্তা বালা রয়েছে। আর ও দেখো আমার উড়ি গাছর মাশাল্লাহ ছয়টা উড়ি রয়েছে, আর বাকি গুণ আরও আসিল ফুল, এটাও যেন বাতাসার তুফান আসিল দুই সপ্তাহ আগে, ওই সময় এটা সব ফরি গেছে আর রয়েছে না, ও মাত্র ছয়টা খালি টিকছে আর টিকছে না। আরও উফরে দিয়ে আরও একটা ফুল, আর দেখলাম এটা জানি না কোন সময় আইব, তো দেখি তো না কোন সময় ফুটে। তো গরম যদি ফুটতো ওই সময় তো গরম নাই অতদিন থাকি, এর লাগে আর জিও না, আর বাতাস হ্যাঁ কেলা খান। তো ধোকা তো টমেটোর গাছ আইনি সাইডে দিয়ে দেখা, এটা তো কিছু প্রবলেম হয়েছে না। আর ও ধোকা আমার রান্না বিন হল, দেখো আমি রানা বিনও স্প্রে করছি কোনো প্রবলেম হয়েছে না। তো আমিও একটা রানা বিন আর কি ফয়লা আইসে এইগুন ও হইতে আর বেশি লাগি রাখিলাই, আমি উড়ি এগুনও বেশি লাগিয়ে রাখি লাইছি, আর ও রানা বিনও আমি বেশি লাগি রাখি লাইছি, ফয়লাগুন বেশি লাগি রাখিলাইলে আর কি শুকাই যায় তাড়াতাড়ি, ও হতার লাগে আমার হইতে আর এখন থাকি যাক। তো একটা উড়ি রানা বিন ফারসি আজকে অবশ্য, আর ওলা তোরা তোর একলগে দোলা করিয়া এটা একলগে খাওয়া যাইব আর কি, বেশি আইসে না তো ওতার লাগে।
তো দেখ সাফার ওই ধোকা ও সাইড থেকে ধরা নিকিলা খান ফাতা করে কুকরিয়া জ্বলি গেছে লাগের। তো আপনারা আমার উড়ি গাছ কে ওজন খালা একটা ফুক ওটা দেখছিলাম ও স্প্রে করে নিয়েছিলাম আর হয় একটা স্প্রে হলে আর হঠাৎ গিয়ারে ফুক উঠি যায় তো এসবটা তো একলগে করেলাই তো আর একটার ফুক আর হঠাৎ যাইতো না আর ও আমার প্রবলেম হয়ে গেছে ধোকা টমেটো গাছ কিচ্ছু হয়েছে না। তো আশা করি বুঝতে পারছেন ওই ধোকা গ্রেপসের গাছও হয়েছে না। আপনারা যদি নিম অয়েল স্প্রে করেন তে একটু কেয়ারফুলি আর কি উড়ির গাছও লুবি গাছও আর জিওর গাছও করবা না খসুর গাছও। তো ওই ধোকা আমি মরিচ গাছ আইনতো করছিলাম স্প্রে আর এই মরিচ গাছ আইনতো কোনো প্রবলেম হয়েছে না সব ঠিক আছে এটা আরও ভালো হয়েছে আরও ফুক গেছে আর গাছগুলো এখন আরও বড় সকাল। আৰু দেখা পাল্লাও আমাৰ ৰাণাবিন হয় একদিন ফে ফাৰিয়া তোলা হৈছে তো আজকে এক পাজি হৈ যাব ইনশাল্লাহ বছৰ ফয়লা ৰাণাবিন আৰু কি। তো ভিউৱাৰ্ছ অত সময় দেখলে আপোনাৰ আগৰ ৰেকৰ্ড হৰা অনলাইন আৰু দেখি লওক আজকে আমি 26 জুলাই আজকে আমি ঔষধ গুণ কাটি লৈছি আপোনাৰ লগে তো শ্বেয়াৰ কৰিছিলাম যে সময় ৰুইছিলাম তো আজকে শেয়ার করলাম আপনার লগে আমি কিলাম আর খসু গুণ কাটলাম ওই ধোকা নিম অয়েলে যেন করছিল ফাতার প্রবলেম হয়েছিল কিন্তু ওই ধোকা সব ডেটাইন পালা আছে কোনো প্রবলেম নাই আর ও দেখতে পারে আমার ও সাইডটা কন্টেইনারের মাঝে আছে তো ওই গুণ সবটি আগর আছিল আর খালি ওই একটা কন্টেইনার যেটা ই দুইটা আর ও যেন খালা যেটা ধরো একটা ও তিনটা আর কি লাস্ট ইয়ার ওর আমার খসু আর ও ওটা খালি ই বছরের ও বছর রয়েছিলাম ও গুণ। তো দেখলা ওই ধোকা নিমইলে জানে কিলা করছে ধোকা ডেটা সব পালা রয়েছে ডেটা খোকা ডাটা খোকা যেটা হইন এটা পালা রয়েছে খালি ফাতা গুণ নষ্ট হয়েছে আর কি। তো আমার বাকা একটা কচু নষ্ট হয়ে আছে আর কি তুলা লাগিয়ে আর তুলছিলাম না মানে ওগুন তুলিলাই গুণ যেগুণ আছে বাক্কা আছে তো ওগুন তুলিলাই যদি বাদে সেইগুণ আরও খুই কাকি যেগুণ জীয় আছে আরও আর এগুণ বড় হইব তো ওলা খড়ি আপনারা আগে খাটবা আপনারা দেখতে পারবা আমি কিলা খাটরাম একবারে যদি খাটি লাইন জিওর দরিয়া আর এই জ্বর দরিয়া তে আর সকাল উঠত না গাছ পাসব তো কিন্তু ফাতা কি সকাল হইত নাই আর আপনারা যদি ওলা একটা একটা করিয়া ফাতা খাটন তাইলে আপনার বাকি গুণ যেগুণ বারোর খেসমা খেসমা জিও ইয়া ইগুণ নাকি বড় হইব আর আমি আসলে খসু গাছও আমি কোনো ধরনের সার ইউজ করছি না যদি আমি সার ইউজ করতাম তে কিবা আরও বড় হইল না আমি খালি পানি ইউজ করছি একমাত্র খসু গাছ রুইবার সময়ও আমি কোনো সার দিছি না এমনিও এর পরেও আর কোনো সার দিছি না এখনো পর্যন্ত খালি পানি দেই তো হয়তো তার লাগে আমার খসু বেশি বড় নাই তো ঠিক আছে আমি ফ্রেশ একবারে অর্গানিক খাইলাম একবার ট্রাই করে দেখবো আমি সার দিয়া কিলাখান হয় তো ইনশাল্লাহ আশা করি আমি নেক্সট উইক হয়তো দিতাম পারি সার দিয়া দেখবো কিলাখান হয় এখানে আমি আমি চাইছি না আগে খসু গাছ সার দিতাম তো তার লাগে তো দেখরা আলহামদুলিল্লাহ সার না দিয়েও একদিন খাই নিতাম পারলাম আর তো আর একদিন খাইমো ডেফিনেটলি এরপরে তো আর আল্লাহর হুকুম হইলে আর একবার যদি খাইতাম পারি বুঝলাম না এই বছর তো আর বেশি গরম নাই ঠান্ডায় প্রবলেম করিল আর ও দেখি ব্যবস্থা আমি কিলা জ্বর থাকি খালি একটা একটা করে ডাল খাটি আনছি ডাল বা ডাগলা যেটাও হইন ও দেখা ও দেখানি ওলা একটু জোখরলেও ঠেলা মারলে আর কি যে হরাইল থাকা না একটু হরি যায় হরি গেলেও ওলা আপনারা খাটি আনিবাকে খাঁচি দিয়ে খাটোকা আর ছুরি দিয়ে খাটোকা যেটা দিয়েও খাটোন আপনার ওলা একটা একটা করে ডাগলাকে খাটি আনিবাকে আস্তা গাছ কাটবা নাও দেখানি খেম ড্যাম যেটা হইন বাড়ইছে তো এটা আরও আস্তে আস্তে বড় হইব আর কি এখন তো এটা খসুর গাছের ওলা ডাল খাটিয়া দিলে আর কি আরও একটু কুইক যেগুণ বাড়ো এগুণ আর একটু বড় হয় দ্রুত ওই দেখা ওলা দৌড়িয়া আর ওই দেখা ওলা খাটিলে এটা ওই দেখা নিকিলা এখন নিমাইলে পাতারে নষ্ট করছে কিন্তু ডেটার কিছু হয়েছে না তো দেখা আগের কন্টেইনার খাটছি আসলে আপনারা আরও বেলা করে দেখা নিয়ে গেছে না এখন যখন খাটরাম আপনারা দেখতে পারবা কিলা খাটরাম ওই দোকা একটা একটা করে আলগো সাইডে থাকে ধরিয়েও খাটিয়ে আনিবা কি আর একবারে জ্বর খাটবা না আর মুখিও তুলবা না আমি জানতাম না আগে
মুখি থাকলে যেনে আরেকবার গাছ হয়। তো লাস্ট ইয়ার আমি রাখিলেছি পটর মাঝে, আমি শুনছিলাম যে এটা জিওই যায়, মরি যায় ঠান্ডায় আর ওয়ে না থাকলে। এখন আমি বাদে মেয়ে থাকবো, আমি রাখি লিছি লাস্ট ইয়ার কইছি তাহক ওইলে ওইব না ওইলে নাই। তো আমি একটু ব্যাগ দিয়াও আপনারা দেখলাম আমার হো সাইটো আগর কন্টেনার যেগুলো এখন ফলিতিন ব্যাগ দেওয়া আছে, ও ব্যাগ দিয়ে আমি ওলা ঘুরিয়ে রাখি লেছিলাম। আর এখন আমি নিচে ব্যাগ রাখি লেছি, একটু পানি থাকে ব্যাগ থাকলে, আর তোরা পানি যদি থাকে তেয়ার কি খসো গাছ একটু ভিজা ভিজা থাকে সবসময়, ড্রাই হয় না একবারে ওটার লাগে, খসো গাছও বেশি পানি জায়গা বালা পায়। তো ও আর কি, তো আশা করি আপনার কাছে আজকে আমার ভিডিওটা ভালো লাগছে, আর ইনশাল্লাহ আপনার ভালোও লাগবো, কারণ খসু গাছ দেখতে খান্না ভালো লাগে, বিশেষ করে যারা খসু প্রিয়। আমি একজন তো খসুর লাগি খুবই পাগল, হইতে গেলে খসু খসু ফাইলিলে আমার আর কিছু লাগে না, আমি আমার খুব শখের জিনিস খসু। তো যদি আপনার আর ভালো লাগিয়ে থাকে আমার ভিডিওটা প্লিজ লাইক করবা, শেয়ার করবা, আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখিয়া সাবস্ক্রাইব করবা, আর আমার পাশে থাকবা। ইনশাল্লাহ আমি আপনার লাগে নয়া নয়া ভিডিও লই আইমু, আর ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করবো আপনার লাগে, যদি আপনারা আমার পাশে থাকেন আমার উৎসাহিত করেন তাইলে আমি আরও আপনারা লাগি ভালো ভিডিও দিতাম পারমু। আর যদি আপনারা আমার ভিডিও না দেখেন তাইলে তো আর আমার ইলাখান ভিডিও বানানির আগ্রহ যা থাকতো নাই, ভালো লাগতো নাই। তো আশা করি আপনারা বুঝতে পাররা আমি কিতা কইতাম চাইরা আপনারা, যারা যারা আমার ভিডিও দেখিয়া আর সাবস্ক্রাইব করছেন আপনারা সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবা। ও দেখতে পাররা আমি কিলা সাইডে থেকে খাটিয়ে আনিছি, এখন ক্লিয়ার দেখা যার ও দেখকা ওলা আপনারা খাটিয়ে আনিবা, ও যেন দেখতে পাররা এখন যেগুন রয়েছে ইগুন এখন মানে দ্রুত বড় হয়ে যাব, কারণ আগুন নিজের ডালগুন খাটিয়ে দেওয়া হয়েছে, তো যার কারণে গেগুন একটু দ্রুত বড় হইব। তো দেখলা ও আমার খাটিয়া লইছি যেগুন আছিল ই দুই কন্টেইনারও আর দুইটা কন্টেইনারও রয়েছে, ওগুলো আমি খাটিলেই মো একলগে খাটিয়ে আপনারা দেখাইলাম। তো দেখক ভিউয়ার্স, ও আমার সব ফসল গাছ খাটা হয়ে গেছে খাটিয়া, মাশাল্লাহ এক তাহারে বুজ হয়ে গেছে। তো দেখলা এই বছরের আমার পয়লা কচু কাটলাম, কচু তারও যেটাও হইবা। তো দেখক এখন আমার গাছ আইন ও রইল, এইগুন ইনশাল্লাহ বড় হয়ে যাব, আর বেশি সময় লাগতো না, এইগুন দ্রুত বড় হইব আশা করলাম। আর ওই দেখিল আমার অভিজিনের গাছ, দেখো আমি কিলাখান সাফ করিয়া দিছি, বড় বড় ফাটা হয়ে গেছিল, তারপরে গিস হয়ে গেছিল কেন, তো আমি সব ফাটা খাটিয়া দিলাইছি। আর ওই দেখো আমারও একটা অভিজিন আইসে, ওই একটা বড় হয়ে গেছে আর বাকিগুলো আইসে হেবে, খালি এবার বড় হয়েছে না ওই দেখা, ওগুলো আরও ছোটো ছোটো রয়েছে সবটি। তো আর কি তা তো গরমও নাই আর এর লাগে আরও বেশি জি হয়ে যার, আর আমার একটু স্পেসও শর্ট আছিল যার কারণে কি আর বালা করে জায়গাও ফার না যে হইতো। তো দেখা নেও দহকা বাক্কা ও দহকা আরও কয়েকটা আমি দেখাইয়া যাইরাম দহকা, মাশাল্লাহ আইসে বাক্কা কয়েকটা। এখন আশা করি এখন পর্যন্ত তো বাড়ি গেছে, যখন তেটি কিবার আশা, খালি একটা আনা দুইটা ফুল ফরছে আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব ফুলও আছে, ওই দহকা এখন তো আইচ্ছে অবশ্য। আর হোসাইটে দিয়ে আমার আরও দুই তিনটা গাছ আছে, সেগুলো আসলে খেয়াল করছে না ভিডিও করতাম, তো সেইগুন তো ইচ্ছে দুইটা তিনটা প্রায় অভিজিন, তো এখনও বড় হয়েছে না আর কি, খালি ওই একটা অভিজিনও বড় হয়েছে আর সব ছোটো ছোটো হবে। আর আরও দেখো আপনারা ও পরাগায়ন করবা, যে সময় জিও আয় ফুল আয় আই হলে ওই দেখোকা ওলা পরাগায়ন আমি সকালে করে লিছি আজকে, তারপরে আপনারা দেখাইলাম অথবা কটন পাট লইয়া জাস্ট খালি ওলা একটা জিও করবা গোসা মারবার কি হয়ে যায়, আর নইলে আপনারা ওলাখান শেকিং করবা দড়িয়া গাছটে, অথবা আপনারা ওলা আঙ্গুল দিয়া জিও করিয়া একটু ফুলের খরে থাকি উপরে দিই ওলা একটু ঠুঙ্কা দিবা, অথবা আঙ্গুল দিয়ে যদি একটু ঠুঙ্কা দেন
তে অটোমেটিক পরাগায়ন হয়ে যায় হয়তো কা তো আমি এবছর আমি ওলাও বেশি করলাম পরাগায়ন আমার গাছাইন্তর মাঝে ওলা খালি আমি আঙুল দিয়ে ওলা সকালে একবার বিকালে একবার আমি ওলা টুঙ্কা দিই তো ওলা করিলেও পরাগায়ন হয়ে যায় আর লাগে না তো মাঝে মাঝে এক কটন বার দিয়ে করি হয়তো কা লাস্ট ইয়ার আমি প্রত্যেক সময় কটন বার দিয়ে করছি আর এমনি শেকিং করতাম আর এই বছর আমি শেকিংও একটা করি শেকিং বেশি করা যায় না কেন জুপ বান্ধিলে এই তো ফাটা কাটায় এখন একটু দরিয়া শেকিং করা যায় তো ওলা করবা আর কি তো কি আপনার অভিজিন ঠিকব আর ও দেখো ওগুলা ইজি হয়ে যায় ওলা সেই টিও করলে টুঙ্কা দিলে আইলে আর নইলে আপনারা ও ঘটন বার দিয়ে করতে পারবা অথবা ইলেকট্রিক টুথব্রাশ দিয়েও করা যায় তো এটা আর কি অন্যটা হইলে গোসাও মাছ তো আমার কাছে সব থেকে ইজি লাগছে ওলা আঙুল দিয়া টুঙ্কাইয়া দিলে আইলে অথবা কটন বার দিয়া তো ভিউয়ার্স আশা করি আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগছে ইনশাল্লাহ ভালো লাগবো তো সব ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ